এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আলোচনা করব জান্নাতের কাঠ সম্পর্কে। আপনারা কি জানেন জান্নাতের কাঠ কি হবে? যে কাঠ বহনকারী হলে আপনি জান্নাত যেতে পারবেন, এই কাঠের পরিচয় কি যার দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে জেনে নেই এই কাঠের পরিচয় সম্পর্কে। আব্দুল ইবনে আমর ইবনে আস হাদিস বর্ণনা করেন, যে হাদিস ইমাম আহমদ তিরমিদি তাবরানি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের দিন অসংখ্য সৃষ্টিজীবের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে আহ্বান করবেন। ইসাহু বিরাজুল মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক, সমস্ত সৃষ্টিজীবের মাঝে একজনকে ডাকবেন। ফা ইউনশুরু লাহু তিসআতু ওয়া তিসউনা সিজিল, তার সম্মুখে 99টি রেজিস্ট্রি বের করা হবে। রেজিস্ট্রি কেমন হবে? কুল্লু সিজিল মাদ্দাল বাসার, প্রত্যেকটি রেজিস্ট্রি চোখ যে পর্যন্ত যায়, এত বিশাল। তখন ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। তো এই রেজিস্ট্রিতে কি থাকবে? এই রেজিস্ট্রিগুলির মধ্যে ভুল, ভ্রান্তি, পাপ, ঘুণা, এই সমস্ত। তখন ওই ব্যক্তিকে বলা হবে, আতুনকিরু মিন হাদা শাইয়ান, তুমি কি এটি কোনো কিছু অস্বীকার করতেছ? এগুলি যে লেখা আছে, সে বলবে, লা ইয়া রব্বি, না, কোনো কিছু অস্বীকার করি না। হাল্লাকা উযরুন, তোমার কোনো উযর আপত্তি আছে? সে বলবে, না। হাল্লাকা হাসানাহ আও যালামাকা কিতাবাতি আল হাফিজুন, তোমার কি কোনো সওয়াব রয়েছে, নেকি রয়েছে, নাকি আমার যে রেজিস্ট্রি লেখছে ফেরেশতা দুই কাঁধে বসানো হয়েছিল, তারা কি তোমার প্রতি জুলুম করছে? তখন ওই ব্যক্তি বলবে, লা ইয়া রব্বি, না। ফায়ুকাল, তখন তাকে বলা হবে, বালা ইন্নালাকা ইন্দানা হাসানা, জেনে রাখো তোমার সওয়াব রয়েছে আমাদের কাছে, নেকি আছে, কিছু আছে পঞ্জি তোমার। ফা ইউখরাজ লাহু বিতাকাতান ওয়া হিয়া ওয়ারাকাতুন সাগিরা, তখন তার জন্য একটি কার্ড বের করা হবে, ছোট একটি কার্ড। এই কার্ডে কি থাকবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। এবং ওই ব্যক্তি যখন এটি দেখবে, দেখার পরে বলবে, ও মাহাদিল বিতাকা মাহাদি সিজিলাত, এই ছোটো কাঠ আর এই সমস্ত রেজিস্ট্রির সম্মুখে তো কিছুই না। তাকে বলা হবে, ইন্না কালা তুদলাম, তোমার প্রতি কোনো জুলুম হবে না। তখন এই 99টি বড় বড় রেজিস্ট্রি পাপের এক পাল্লায় রাখা হবে, আর ছোট্ট একটি কার্ড যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটি এক পাল্লায় রাখা হবে, দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহর এই পাল্লা ভারী হবে এবং এর বিনিময়ে সে জান্নাতে যেতে পারবে, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। আবু মুসা আশারি বলেন, আমি রাসূলুল্লাহর কাছে আসলাম, আমার সাথে আরও আমার বংশের গোত্রের লোক ছিল। রাসূলুল্লাহ তখন বললেন, আবশিরু ওয়া বাশশিরু মি ওয়ারাইকুম, তোমরা সুসংবাদ নেও এবং তোমাদের পেছনে যারা আছে তাদেরকে সুসংবাদ দাও। জেনে রাখো, যে ব্যক্তি সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মন থেকে অন্তরের থেকে বিশ্বাস করে, এই দ্বারা সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপর জীবনযাপন করি, লা ইলাহা ইল্লাল্লাহর উপর পৃথিবীতে চলাফেরা করি, এর উপর আমরা দুনিয়ার সব কিছু কর্মকাণ্ড চালাই, এবং জীবন মৃত্যু যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ হয়। শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, রাসূল হোসেন, সে জান্নাতি। জীবনে অনেক পাপ করেছেন, অনেক ভুল করেছেন, পাপের পাহাড়, যদি সত্যিকারতে আল্লাহকে চিনে যদি তওবা করে সত্যিকারতে মুসলিম হতে পারেন, শিরক বিদআত মুক্ত হতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করতে পারেন, এটি হবে আপনার জন্য জান্নাতের কাট। সব পাপ একদিকে আর এই কাট আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আসুন এই লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে বাস্তবায়ন করি। আল্লাহর কাছে চাই আমাদের শেষ বাক্য যেন সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ হয় এবং এর দ্বারা জান্নাতে যেতে পারি।